আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মোসাম্মদ ময়না বেগম, সহকারী শিক্ষিকা ওমর কিন্ডার গার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্টেন একাডেমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি নিয়ে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 1-5 অর্থাৎ 1-5 ইউনিট 23 নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অধ্যায় 23-এ পাংচুয়েশন নিয়ে আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্টস, টুডেইজ টপিক রাইট ওয়েল 1, ভালোভাবে লেখো 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যেহেতু পাংচুয়েশন নিয়ে আলোচনা করছি, সেহেতু আজকে আমি ক্যাপিটাল লেটার্স অ্যান্ড কোমা নিয়ে, ফুল স্টপ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা প্রথমে জেনে নেই কোথায় আমরা বা কিভাবে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। তো বন্ধুরা, যখন সেন্টেন্স বা বাক্য আমরা যখন লেখা শুরু করব, সেই সেন্টেন্স বা বাক্যের প্রথম অক্ষরটি অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু করতে হবে। এছাড়া আমরা যখন কোনো নাম লিখব, কোনো মানুষের নাম লিখব বা কোনো জায়গার নাম লিখব, প্লেস, স্থান, জায়গা বা মানুষের নাম লিখব, তখন সে নামের প্রথম অক্ষরটি অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। এবং যখন আমরা স্টেটমেন্ট বা বিবৃতি লিখব এবং সেই লেখার শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। তো বন্ধুরা, আমরা আজকে একটু জেনে নিলাম যে ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ব্যবহার করতে হবে। ক্যাপিটাল লেটার আমাদের যখন আমরা কোনো বাক্য লেখা শুরু করব, সেই বাক্যের প্রথমে আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। কোনো মানুষের নাম বা কোনো জায়গার নাম লেখা শুরু করব, তখন আমাদের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার অবশ্যই দিতে হবে। এবং যখন আমরা কোনো কিছু লিখব, কোনো বিবৃতি দিব, স্টেটমেন্ট দিব, তখন সেই স্টেটমেন্টটা যখন আমাদের লেখা শেষ হবে বা দেওয়া শেষ হবে, তখন আমাদের ফুল স্টপ দিতে হবে। অর্থাৎ বলা শেষ হলে, লেখা শেষ হলে তখন আমাদের ফুল স্টপ দিতে হবে, কিন্তু বলা শেষ হলে তখন আমাদের 1 সেকেন্ড বিরতি দিতে হবে। 1 সেকেন্ড অর্থাৎ 1 বলতে যতটুকু পরিমাণ সময় লাগে, এই সময়টা আমাদের বিরতি দিতে হবে। যেমন মাই নেম ইজ মিতু, আমার নাম মিতু, তাহলে ম্যাং ক্যাপিটাল লেটার হবে, মিতু যেহেতু একটা মানুষের নাম, এমটা ক্যাপিটাল লেটার হবে। আই অ্যাম ফ্রম ঢাকা, আমি ঢাকায় থেকে এসেছি, আইটা তো অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, ঢাকা এটা একটা জায়গার নাম, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে ডি অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও যখন আমরা কোনো দিন, মাস, বিশেষ কোনো ঘটনাসমূহ লিখব, তখন সেই প্রথম বর্ণটি আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেমন মনডে, মাস দিনের নাম, তখন এমটা ক্যাপিটাল লেটার। বছরের নাম, বছরের মাসের নাম অর্থাৎ জানুয়ারি, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই প্রথম বর্ণগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। যখন আমরা ধর্মগ্রন্থের নাম লিখব, তখন আমাদের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্যাপিটাল লেটার এবং ফুল স্টপের ব্যবহার জানলাম। এখন এসো দেখি কোথায় কোথায় আমরা কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তো নিশ্চয়ই আমরা জানি বন্ধুরা, কোনো কিছু জানতে চাওয়া এবং কোনো কিছু জিজ্ঞাসা করা, সেটা হচ্ছে প্রশ্ন করা। এবং সেখানে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে সেখানে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করি। এই কোশ্চেন মার্কের বিরতিকাল অবশ্যই 1 সেকেন্ড, 1 বলতে যতটুকু পরিমাণ সময় লাগে, এই সময়টা আমাদের বিরতি দিতে হবে। যেমন ধরো, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? তো বন্ধুরা, অবশ্যই আমি তোমাকে বলছি যে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? তখন অবশ্যই সেখানে আমাকে বাক্যর শেষে বা সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। মোট কথা, আমরা যা কোনো যখন প্রশ্ন জিজ্ঞাসা করব, কোনো কিছু জিজ্ঞাসা করব, সেই জিজ্ঞাসার শেষে আমরা জিজ্ঞাসা সূচক কোশ্চেন মার্ক আমরা দিব। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে জিজ্ঞাসা সূচক চিহ্ন। তো আজ আমরা পাংচুয়েশনে ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপ, কোশ্চেন মার্ক সম্পর্কে জানলাম। আজ এ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে আগামী কোনো ক্লাসে।
আসসালামু আলাইকুম।